যে ওষুধপত্র খাইয়ে দিয়েছি, এখন দুষ্টুমি করছে, খালি কান্না, উঠে 1 ঘন্টা কান্না করলো, ওকে সামলাতে দিন চলে গেল, কখন খাবে দাবে ঠিক নেই, 10টা বেজে গেছে, বিছানাপত্র হাল দেখো, এগুলো গুছোবো ঝাটপাট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুজয় চৌধুরী, তোমাদের সঙ্গে বকবক করতে আর একটা নতুন ব্লগ নিয়ে দেখাতে পারছি না, কারণ আমার ঘুম হয়নি রাতে, একটু ছেলে ঘুমোতে দেয়নি। আর গুড মর্নিং, গুড 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 মর্নিং, কারণ এতগুলো গুড বললাম কারণ 3-4 দিন পরে রোদ্র উঠেছে, জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, আর যেগুলো ভিজেছি কোথায় মিলবো জানি না। হাতে একটা ফুল রয়েছে, এই দেখো, যদি হতো এই ফুলটার মধ্যে আমাদের জীবন একদিনের, কিন্তু সেটা তো সম্ভব নয়। মানুষের অনেক যুদ্ধ করে অনেক বড় জীবন দিয়েছে ভগবান, যুদ্ধ চালিয়ে যেতে হবে, রোজ রোজ কোনো না কোনো নতুন যুদ্ধের সম্মুখীন হতে হবে। তো এটার এটা মানুষের জন্যই ভগবান তৈরি করেছে, আর মানুষই সর্বশ্রেষ্ঠ জীব। তো চলো, এগুলো মেলা হয়ে গেছে, কিন্তু যেগুলো ভেজানো আছে কোথায় মিলবো জানি না, পুরো ভর্তি হয়ে গেছে সমস্ত দড়ি। আমার ছেলে এখন ঘুমোচ্ছে, ওকে গিয়ে তুলে ওর কাজকর্ম আগে সারবো, তারপরে বাদ বাকি কাজ। দেখো দুটো ছোট ছোট ফুল কত সুন্দর, একদম পুচকে পুচকে ফুল, ওরা গাছে ফুল থাকলে না দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু জবা ফুল তো তুলে পুজো দিয়ে দিয়ে রাখে না সাধারণত, যারা খুব শখ করে লাগায় তারাই রাখে। এসে ছেলে দুধটা আগে বসালাম, এবারে ওটস বানাবো, ওটস মানে ওটস খাওয়াবো, ওটস মাঝে মাঝে দিই 2-1 দিন ছাড়া, কারণ ওর না পটি গ্যাস প্রবলেম হয়, আর ওটস খেলে ফাইবার তো ভালো। আমি ও ওঠেনি এখন, উনি রাতে ভালো ঘুমোয়নি, কেন জানি না উঠে গিয়েছিল, তো এরকম একটু হেলদি আছে বলে তাহলে খাট আগে বানিয়ে নিই, তারপরে উঠাবো। ও সব সব গুছিয়ে দিই, সবার বিছানাগুলো গুছিয়ে দিই বাবা, সব ছবি তো এই জন্য ভালো লাগে না, গুছোতে দিস না কোনো কিছু। এই যে ছেলের ওটস, অনেলিকার চা আর বিস্কিট এখন বর্তমান খাবো, তারপর কি হবে জানি না, আগে কাজগুলো সারি। এই যে বাসনগুলো মাজলাম, ছেলেকে খাইয়ে দিলাম, নিজে চাটা খাল্লা খেলাম, কাচাকুচিও করে ফেলেছি, মিলতে যাবো জানি না ওখানে জায়গা হবে কি, কোথায় মিলবো গিয়ে দেখি। তো এই যে ঝাঁকাঝাঁকি করে সমস্ত রোদে দেওয়া, আর জায়গা নেই, পেছনেও দিয়েছি, এখানে আর কোনো জায়গা নেই, 4-5টা দড়ি সব ভর্তি, পেছনে ওই দেখো একটা বেডশিট দিয়েছি, আর কোথাও জায়গা নেই। আর পেছনে আমি যা মানে আগেও বলেছি, যারা দেখেছো আমার ব্লগ জানো, ওই বাদাম গাছ তো ওতে ভীষণ কাঠ পিঁপড়ে থাকে বলে ওখানে দিতে যায় না, কিন্তু যখন বাধ্য কিছু করার থাকে না দিয়ে দিই, আজকে একটা দিয়েছি। ওই দেখো এই চান টান করে পুজো দিলাম, এসে জামা কাপড়ের কাছ থেকে এসে তাড়াহুড়ো করে এবার রান্নার দিকে যাবো। আজকে চটপটো রান্না, মানে মাছ মাংস না হলেও খাওয়াটা ভালো হবে, কারণ কি রান্না হবে দেখাচ্ছি তোমাদেরকে। মানে শীতের আমার সব থেকে যেটা প্রিয় লাগে কালকে দেখিয়েছিলাম, এই যে একটা ডিম আছে, ছেলের জন্য সেদ্ধ করব, টমেটোগুলো পোড়াবো, আলুগুলো সেদ্ধ দেবো ভাতেতে, বেগুনটা হবে পোড়া, আর হবে ডাল, ডাল বেগুন পোড়া, আলু সেদ্ধ, টমেটো পোড়া, ভাত, ছেলের জন্য একটা ডিম সেদ্ধ হবে, ও ডিম সেদ্ধ আর ডাল দিয়ে খাবে, এই আজকের রেসিপি। দিকে বসেছি ভাতের জল চাল দিইনি এখনও, ছেলের স্নানের জল স্নান করিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে, এদিকে চাল আর ডাল আছে ধুয়ে এখন, তারপরে মানে ধুয়ে চালটা দিয়ে আগে ছেলেকে স্নান করাবো। দেখো জাকাটে পায়ে একটু ডিসব্যালেন্স হলেই পড়ে যাবে, ভাতটা এখানে উপর দিয়েছি, বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি, এরপর টমেটোগুলো পোড়াবো, এখানে অনেকগুলো শুকনো লঙ্কা 5-6টা, পেঁয়াজ কুচো, তেজপাতা, আর এই যে ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, ছেলেকে আগে তুলবো, মানে তুলবো মানে ওই যে অবস্থা দেখো, চানে বসে আছে, ওকে তুলবো মুছিয়ে রেডি করে দিয়ে তারপর বাদ বাকিটা সারবো, তাহলে ওকে মানে বেগুনটা পোড়া হতে হতে কমিয়ে দেবো, দিয়ে ওকে তুলে নেবো, না হলে ঠান্ডা লেগে যাবে। আর এমনি বাইরে গিয়ে চান করাচ্ছিলাম, বালতি জল ঢেলে গামলিতে বসাচ্ছিলাম না, কদিন ঠান্ডা লেগেছিলো, কিন্তু আজকে আমি বলি বালতিটা বাথরুমে রেখে চান মগ মগে করে জল গায়ে ঢেলে দেবো, সে ওই গামলিতে বসবে, কেঁদে কেটে অস্থিতে একটু বসিয়ে দিয়েছে, কিছু করার নেই, বায়না করছে। তো এ দেখো এর কাজ হয়ে গেছে,
এদিকে একটা টমেটো পড়ছে, জালি থাকলে সব একসঙ্গে দেওয়া যায়, কিন্তু জালি নেই আমার কাছে। একটা হয়ে গেছে, একটা হচ্ছে আর একটা হবে, হয়ে গেলে কমপ্লিট। এদিকে একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নেবো, তারপর ডালটা ওই পাঁচ ফোড়ন তেজপাতা চুনো লঙ্কা দিয়ে ছোঁক, মানে ছোঁক না ফোড়ন বলো যাই বলো তবু। তো এই যে লঙ্কা ভেজে নিয়েছি, একটা রেখেছি ডালের জন্য, দেবো তেলের উপরে। পেঁয়াজ ভেজে নিয়েছি খুব ভালো লাল লাল করে, মচমচে যেন গুঁড়ো হয়ে যায়, আলু ভাত তাহলে টেস্টি হবে। এগুলো ডালের, এদের কাজ শেষ হয়ে গেছে। ডালের জন্য তেল দিয়ে গরম করছি, কেন ডালের তেল সবাইকে বলছি, যারা রান্না করো হয়তো জানো, তবু আমি বলছি ডালের তেল একটু ভালো করে গরম করে নেবে। ডাল আর ঘণ্ট মানে ঘ্যাঁট, এগুলোর ছোঁক বলো আর ফোড়ন মানে পাকটা কড়া করতে হয়, তারপরে ঝোল আর টক বা চাটনি এগুলোর পাক নরম করতে হয়, তাহলে টেস্টি হয়। আমি এটা জানি, তো জানি না ভুল কি ঠিক। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দেবো। শব্দ যত জোরে হবে ডালের, ডালের টেস্ট হবে তত বেশি। তো আমি এক হাতে দিতে পারবো কি জানি না, পারছি না, গরম লাগছে নিচে। এটা হচ্ছে, তো এই দেখো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি, আমার ছেলে ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। এদিকে এবারে সব গুঁড়ো করার পালা, এটা একটু গুঁড়ো করে নিয়ে আগে। শব্দ শুনতে পাচ্ছ কি জানি না, এইভাবে না একটা লাগে একটুখানি মানে কাছাকাছি থাকলে ভালো লাগে, আর একটা এরমভাবে আলু ভাতের জন্য যে পেঁয়াজটা ভাজবে, তোমরা কোনোদিন করে দেখো, বেদেস্তার মতো পুরো করে নেবে। আর একটু সরষে তেল তারপরে অবশ্যই মাখার সময় দেবে, একটু বেশি দেবে পরিমাণের থেকে, কেন এটা তো একটা স্মোকি ভাব চলে আসে। দিয়ে আলু ভাতে মেখে খেয়েও যদি ভালো লাগে আমার ভিডিওতে এসে কমেন্ট করো। তো এরপরে এই লঙ্কা গুঁড়ো হবে, এই লঙ্কা গুঁড়ো করে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো হতে চায় না, যদি আমি নুন দিয়ে ভেজেছি তবু হতে চায় না। সেই জন্য আগে আমি এখানে পেঁয়াজটা এ করছি, কারণ এখান থেকে একটুখানি পেঁয়াজ আমার ছেলে ডালের যখন ভাত মাখবো ওকে দেবো, সেই জন্য। তারপরে লঙ্কাগুলো গুঁড়ো করে নেবো। তো টমেটো বেগুন কোনো কিছুতেই এখনও অবধি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ কাঁচা দেবো, তো ওর বাবা এখনও আসেনি, পরে পেঁয়াজ দিয়ে খাওয়ার সময় খাবো। তো জামা কাপড় কতগুলো শুকনো হয়েছিল, এই যে কতগুলো মানে অনেকগুলো, এই যে দেখো সব পাড়, এই যে ওইটা শুকনো হয়নি, লাল বেডশিটটা এখনো, এগুলো পাড় হয়েছে এই পাড় থেকে এতগুলো, এইগুলো পাড় হয়েছে। এবার এগুলো থাক, একটুখানি রোদ্রু আছে, ওকে খাইয়ে দিয়ে এসে নিয়ে যাবো ঘুম পাড়িয়ে দিয়ে। তো নিয়ে যেতে পারবো না, অনেকটা জামা কাপড় দু তিনবার নিয়ে যেতে হবে, তো আগে ওকে গুছিয়ে দিই, নাহলে আর সমস্যা, বাচ্চা না গুছলে মায়ের কোনো কাজই করবে না। দেখো খেয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে ওর বাবা খেয়ে দিয়ে সন্ধ্যেই হয়ে গেছে, ছটার বেশি হয়ে গেছে, চারদিকে লাইটও চলে গেছে। আমরা এখন দোল দোল করছি, দেখতে পাচ্ছ কি জানি না, আমাদের মালিক যে বাড়ি ভাড়া থাকে মালিকদের বাড়ির সামনে, আমরা তো একদম পেছনের দিকে থাকি ওদের মানে ভাড়া বাড়ির ঘরগুলো পেছনে, তো সামনে একটা দোলনা আছে, সেই দোলনাতে আমার ছেলে এখন দোল দোল করতে এসছে ঠান্ডার মধ্যে, কী বলবে বলো। দিয়ে একটু দোকানে যাবো, বেড়াল খুঁজছে, কোথায় বেড়াল দেখেছিল একদিন, ওই ওই সেই দরজার কাছে ছিল, মিয়াও মিয়াও কই, ও মিয়াও খুঁজছে এখন। তো ওর খেলা হয়ে গেছে ওখানে, এখন দোকানে যাচ্ছে, ওর জন্য একটু কেক ফেক ডুববো, তো ধোঁয়া কেন রাস্তায় বুঝতে পারছি না, দেখো আকাশের দিকে ধোঁয়া ভর্তি, কিসের ধোঁয়া জানি না। আমি দিদি ভাই বলি, ও অত জোর জোরে ডাকবে সেই দোকানে, দি ভাই দি ভাই আসছে, দিদি ভাই এসেছে, এসে এরম জোরে জোরে ডাকবে না, ঘুমিয়ে থাকলেও ঘুমিয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই দুটো কেক আমরা খুব বড় হয়েছি, এবার আমার ছেলেও খাচ্ছে, বাবুজি কেক আমরা ছোটবেলায় খুব খেতাম, আমি খুব খেতাম এই কেক, এখনো খাই, আমার ভালো লাগে এর টেস্টটা, গরিবের টেস্ট তো তাই। আর নিয়েছি এতে দুটো ডিম, চবাড়ি যাওয়ার সময় ধোঁয়া খুঁজছিলাম, এই হলো সেই ধোঁয়া, ওই জন্য পুরো রাস্তা ধোঁয়া হয়ে আছে, ওখানে কিছুতে আগুন ধরিয়েছে, তো ধোঁয়া উঠছে দেখো, ওই জন্য পুরো রাস্তা ধোঁয়া। তো এই যে মা ছেলে টিফিন টিফিন করে ওকে একটু বই নিয়ে বসেছিলাম, তারপর আটা মাখলাম, করবো রুটি রাতের খাবারে, আজকে রুটি খাওয়া হবে আর দু একটা থাকবে সকালবেলায় খাওয়ার জন্য। তো রুটি হয়ে গেছে, এবার যেটা মেন কাজ করবো সেটা আগে বলি, যাদের অ্যাসিডিটির প্রবলেম হয় মানে রুটি খেলে হয়তো অ্যাসিড হয় কিংবা পায়খানা হয় অনেকের হয়, তো তারা এই টিপসটা ফলো করতে পারো, অবশ্য দেখবে ভালো ফল পাবে। আমি এটা আমি আমার ছেলেকে রুটি খাই, তার জন্য করি, তো দেখে নাও সেটা কি।
এটা হলো এই গরম চাটু, এতে রুটি করেছিলাম, এতেই আমি জল দেব, জলটা ঠিকরে পুরো গ্যাসে পড়বে। এটা পরে পরিষ্কার করতে হবে, কিছু করার নেই, মানে গরম থাকলে না জলটা ভালো হবে। বাবা শুনতে পাচ্ছ কি আমি জানি না, তো এই হলো গরম জলটা পুরো গরম হয়ে গেল, এর মধ্যে রুটিটা ধুয়ে নেবো, আর কিছুই নয়। আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে দেখাচ্ছি, সেই জন্য দেরি হচ্ছে। তো এর মধ্যে রুটিটা ধুয়ে নেবে এপিট উপুট করে, তাহলে দেখবে অ্যাসিড হবে না আর পায়খানা হবে না। রুটি রুটি হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আমার ছেলে এই লেমটু হয়ে গেছে, এক্ষুনি মোজা প্যান্ট খুলেছি। ঘরের অবস্থা দেখলে মাথা, মানে মাঝে মাঝে না আমি কান্না করে ফেলি, এখন প্রায় 10:30 বাজে, এগুলো গুছবো, ওকে খাওয়াবো কখন তার ঠিক নেই, বা খাবে তো ঘুমোতে চাইবে না, এইসব করে করেই রোজ রাতে, মানে প্রত্যেক দিন সারা রাত করে বলতে গেলে জাগা, এভাবেই জীবন কাটছে। গ্যাস তো মুছে নিয়েছি, ওই রুটি রে করেছিলাম, এই দেখো জুতো কোথায় কোথায়, ওখানে হেলমেট, এখানে রুটি বেলেছিলাম ওটা নিয়ে নিয়েছে, নাহলে কাঁদছে, এদিকে সমস্ত জুতো নামিয়ে দিয়েছে, ওখানে হাঁড়ি নামিয়েছে, এখানে চেয়ারের ওপর বসে দাঁড়িয়ে আছে, কোনো মুহূর্তে পড়বে। তারপরে ঘরে এলে একটাই তো ঘর, গামছা টামছা ফেলে বিছানাপত্র মশারি নামিয়ে, মানে আমি যেটুকু সময় রুটি করেছি ওইটুকু সময়ের অবস্থা এরম করেছে, তাহলে কি করে কি করব, মানে আবার একদিক থেকে গুছাবো তো একদিক থেকে সব ফেলে 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 যাবে, পা ফেলার কোনো জায়গা থাকে না, এই হলো অবস্থা। তো আজকের মতো এটুকুই, আর কন্টিনিউ করবো না, কারণ আমার অনেক কাজ পড়ে আসে, যে আমার চ্যানেলে প্রথম আসবে প্লিজ আমার ছেলেটাকে ভালোবেসে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো, আমার পরিবারের একজন হয়ে যেও, আমার আর আমার ছেলের প্রত্যেক দিনের এইসব দুষ্টুমি কাজকর্ম, আমার দুষ্টুমি মানে আমার ছেলের দুষ্টুমি আর আমার এই প্রত্যেক দিনের জীবনযাত্রায় একটুখানি সঙ্গী হয়ে যেও, আমার ছেলের জন্যই আমার এটা করা। সেটা কেন আমার কমিউনিটি পোস্টে যদি কেউ গিয়ে দেখো বুঝতে পারবে। তো চলো টাটা, বাবাই, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।